কত রিক্সা দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আজ আমরা এসেছি বিধাননগর স্টেশনে। বিধাননগর স্টেশন থেকে আপনারা চিৎপুর স্টেশন বা কলকাতা স্টেশনে কীভাবে যাবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। চলুন, আমাদের সঙ্গে আপনাদের নিয়ে যাচ্ছি। স্টেশন থেকে আগে তো আপনাদের সোজা হেঁটে যেতে হবে ফুট ব্রিজের দিকে। সেই যাচ্ছি আমরাও আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। দুটো ট্রেন একসঙ্গেই ছাড়লো, জানি না কোনটা আগে যাবে। দুটো ট্রেন এখন রেস করতে করতে এগোচ্ছে। যদি দমদমের সাইড থেকে আসেন তো আপনাদের 3 বা 4 আপনাদের ট্রেন না হবে, 3 বা 4 ট্রেন না বলে আপনারা আগিয়ে যাবেন সামনের দিকে। সামনের দিকে আগালেই সামনে পেয়ে যাবেন সাবওয়ে পাবেন, আর তার পেছনেই দেখবেন ওভারব্রিজ আছে। তো আমি সাবওয়ে থেকে যাইনি, আমি ওভারব্রিজ থেকে গেছি। ওভারব্রিজ থেকে দেখুন কীভাবে যাচ্ছি এবং ওভারব্রিজ থেকে কোন দিকে যেতে হবে সেটাও আপনাদের জানাচ্ছি। আপনারা স্টেশনে অনেক কিছু দোকানও পেয়ে যাবেন, লেবু আগে যেমন দেখলেন, পেয়ারা, ঠিক আছে। আর আমি নেমেছিলাম 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ করে যাচ্ছি। আর 4 না বলে কোনো ওভারব্রিজ স্টপ করতে হবে না, 4 নম্বর দিয়ে যাওয়া যাবে, সেটাও বল দেখাবো। তা এখন আমি ব্রিজে উঠে আপনার বাঁ দিকে আপনি যাবেন। বাঁদিকে গিয়ে বোটো জোড়ো দেখতে পারবেন, আপনার ডান দিকে বাইক পথ থাকবে, আর ডান দিকে 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আপনাকে 4 নম্বর প্ল্যাটফর্মেই আসতে হবে। দেখুন বাঁদিকে আপনার 4 নম্বর প্ল্যাটফর্ম পড়বে, 4 নম্বর প্ল্যাটফর্মে নেমে যাবেন। নেমে 4 নম্বর প্ল্যাটফর্মে একদম শেষের যেতে হবে। শেষের দিকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাবেন এবং 4 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার পর তো আপনার ডান হাতে অনেক দোকানপাট পড়বে, বিভিন্ন রকমের। আপনার যেটা যদি কোনো কিছু পছন্দ হয় আপনি সেখান থেকে কিনতে পারেন। আর এই সাবওয়েটা দেখালাম, 3 নম্বর আপনি নামছেন, ওটা আপনি 4 নম্বর থেকে উঠতে পারবেন। এই যে 4 নম্বর, এখান থেকে আপনি উঠতে পারবেন। আপনি যদি ওভারব্রিজে না যান, আপনি 4 নম্বর 3 নম্বর থেকে ইয়ে থেকে নেবে, সাবওয়ে থেকে নেবে, আপনি 4 এখানে উঠে যেতে পারবেন। উঠে আপনি উঠেই আপনার ডান দিকে হাঁটবেন, কারণ বাঁ দিকে আপনার ইয়ে থাকবে, এই যে 4 নম্বর প্ল্যাটফর্ম। আর 4 নম্বরে যদি দমদমের দিক থেকে আসেন তাহলে 4 নম্বর নেবে, আপনার পেছন দিকে হাঁটবেন, সামনের দিকে যাবেন না। সামনের দিকে দেখবেন আপনার ওভারব্রিজ থাকবে, ওভারব্রিজের না আপনার, আপনি পেছনের দিকে যাবেন। পেছনের দিকে একটু হাঁটলেই দেখবেন একটা ব্রিজ পাবেন, সেটাও দেখাবো। একটা রিকোয়েস্ট খুবই অনুগ্রহ করে বলছি, আপনারা 3 নম্বরে যদি নামেন তা দয়া করে আপনারা ওভারব্রিজ দিয়েই যাবেন। ওইভাবে দেখুন অনেক লোক আপনারা দেখছেন লাইনটা ওইভাবে টপকাচ্ছে, ওটা কিন্তু বিপজ্জনক হতে পারে। তাই ওইভাবে না গিয়ে আপনি দয়া করে একটু টাইম লাগুক না কেন আপনি সোজা যাবেন। দেখবেন সোজা গেলেই সাবওয়ে পাবেন, ওভারব্রিজ পাবেন, যে কোনো দিয়ে আপনি 4 নম্বরে চলে আসবেন। শর্টকাট নিতে দেখুন কি রিক্সা দাঁড়িয়ে রয়েছে সব, একটু থেকে এদিক থেকে ওদিক হলেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর যেটা বলেছিলাম, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে আপনি সোজা পেছন দিকে আসলে এই দেখতে পাচ্ছেন একটা ব্রিজ আছে, হ্যাঁ এদিক দিয়ে আসলে সোজা চলে আসবেন। এই একটা ব্রিজ আছে খালের উপরে ব্রিজটা, এই ব্রিজটা আপনাকে পার করতে হবে। ব্রিজটা পার করবেন, হ্যাঁ হেভি লাগছে আপনার ব্রিজ, এখনই যাচ্ছিলাম। ব্রিজটা পার করলেই আপনার ডান হাতে দেখবেন একটা সিঁড়ি নেমে যাচ্ছে, এই সিঁড়ি থেকে আপনি নামবেন। সিঁড়ি থেকে নেবে দেখবেন বাঁ হাতে একটা মন্দির পড়বে বড় ঠাকুরের, আপনি ডান দিকে যাবেন।
ডান দিকে যাবেন, ডান দিকে গিয়ে ব্রিজের তলা থেকে একটা রাস্তা আছে, আর এই যে রাস্তাটা দেখছেন এটা যারা আপনার রোড থেকে আসবেন দক্ষিণদারি বাস স্ট্যান্ডে নামবেন ওই রাস্তা ধরে সোজা চলে যাবেন, এই ব্রিজের তলা দিয়ে আপনাকে যেতে হবে। ব্রিজের তলা দিয়ে গিয়ে আপনার এই রাস্তাটাই সোজা যাচ্ছে, দেখুন কিভাবে যেতে হবে, সঙ্গে থাকুন দেখাচ্ছি আপনাদেরকে। ব্রিজটা ক্রস করলেই দেখবেন যে একটা টোটো দাঁড়িয়ে থাকে, সবসময় থাকে, ঠিক আছে। যদি মনে করেন টোটো করে যাবেন তো টোটো করে যেতে পারেন, আর যদি মনে করেন হেঁটে যাবেন, এই যে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়েই যাবেন, সোজা রাস্তা, কোনো বাঁক নেই, বেশিক্ষণ লাগে না, 5 থেকে 7 মিনিট লাগবে আপনার বিধাননগর স্টেশন থেকে। প্রচণ্ড গরম, মানে গরমে ভিডিও করছি তাও করছি আপনাদের জন্য, শুধু আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন। দেখুন এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে একদম আপনার কলকাতা স্টেশন। ভিডিওটা অনেকটাই বড় হলো, আমি পারলে আপনাদের শর্ট করে দেখাতে পারতাম কিন্তু শর্ট করে দেখাইনি। আর এই রাস্তা দিয়ে যখন যাবেন একটু সাবধানে যাবেন, কারণ রাস্তাটা ছোট আর পাশ থেকে খুব স্পিডে গাড়িগুলো বেরিয়ে যায়, তো আপনি ধাঁধতে ধাঁধতে যাবেন, ছাওয়া দিয়ে যাবেন, অসুবিধা নেই। তবে আপনাকে সিধা গেলে 5 মিনিট হাঁটলেই আপনি কলকাতা স্টেশনের কাছে চলে আসবেন, আর একটু হাঁটলে আপনি কলকাতা স্টেশনের মেন ইয়েটা দেখতে পারবেন। তো ওখানে চলুন, ওখানেও যাচ্ছি, ওইটাও দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকবেন আমার। এটা আপনার কলকাতা স্টেশনের ট্রেন, এটা কলকাতা স্টেশনের লোকাল ট্রেন, দাঁড়াবে। এই ট্রেন করে আপনি বাগবাজার, শ্যামবাজার, প্রিন্সেস ঘাট সব যেতে পারবেন। কলকাতা স্টেশন ঢোকার আগে একটা চায়ের দোকান পেয়ে যাবেন, এখানে চা বিস্কুট সিঙ্গারা যা যা আছে খেতে পারবেন, কচুরিও করে। এই কাকুর দোকান, সিঙ্গারা আছে, কচুরি আছে, কোল্ড ড্রিঙ্কসও পেয়ে যাবেন। দেখুন কলকাতা স্টেশন শুরু, এই যে স্টেশনের স্টেশন থেকে রাস্তাটা, ফুলটা খুব সুন্দর, ভালো লাগছে। দেখুন কীভাবে দুটো গাড়ি পাচ্ছে, দেখুন ছোটো গাড়িটা পড়ে গেছে গাড়িটা নিচে পড়ে গেছে চাকা একটা। পড়ে গেছিলো সেই গাড়িটা, কোনো মতন আমরা সবাই মিলে তুলে দিলাম, তুলে আবার এই ভিডিওটা চালু করলাম। এখানে আমাদের কিছু টাইমটা খেলো, দেখুন এই রাস্তাটা দিয়ে যেতে হবে, এই রাস্তাটা সোজা চলে যাবে আপনার মেন কলকাতা স্টেশনের মেন গেটের দিকে। এটা হচ্ছে বাংলাদেশ থেকে আসলে তাদের পাসপোর্ট, ভিসা এইগুলো সব চেকিং করা হয় এখানটায়, বাংলাদেশে আসা বা যাওয়াতে। কলকাতা স্টেশন আমাদের ডান হাতেই, কলকাতা স্টেশন দেখতে পারবেন। Hope broken paper is your mind. All the scars that slays in behind. We light the world up, now let it fire. Rewrite to the darkness into the night. Hope broken paper is your mind. All the scars that slays in behind.
কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই হ্যাঁ বেল আইকনটা টিপবেন যাতে নতুন কোনো ভিডিও আমার আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এখানে আমি ভিডিওটা শেষ করছি, আপনারা আবার আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।